ইমাম মাহদি আলাইহিস সালাম এমন সময় দুনিয়াতে আসবেন হিনা ইয়ুমলাউল আরদু যুলমা ওয়া জাওরা নবীজি বলেছেন যখন গোটা পৃথিবী গোটা দুনিয়া যখন অন্যায় আর জুলুমে ভরে যাবে তখন থেকে তখন তিনি দুনিয়াতে আসবেন আসার পরে ইয়ামলাউল আরদা আদলা ওয়া কিসতা আসার পরে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াকে ভরে দিবেন সুবহানাল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম সাত বছর রাজত্ব করবেন ইমাম মাহদি আলাইহিস সালামের সময়ে মুসলিম উম্মাহ গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে ইমাম মাহদি আলাইহিস সালামের রাজত্বকালের শেষ দিকে গোটা দুনিয়াতে ইমানদারদেরকে ফিতনায় ফেলার জন্য মুমিনদের ঈমান কেড়ে নেওয়ার জন্য আগমন হবে মাসিহুদ দাজ্জালের মাসিহুদ দাজ্জাল তার পুরো নাম হলো মাসিহুদ দাজ্জাল আমরা অনেকে সংক্ষেপে বলি দাজ্জাল কিন্তু তার ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল তাকে কি কারণে মাসিহুদ দাজ্জাল বলা হয় এ ব্যাপারে ইমাম রাজি তার তাফসীরের ভিতরে খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন তাকে দুটো কারণে মাসিহুদ দাজ্জাল বলা হয় তার নামের দুইটা অংশ আছে একটা অংশ হলো মাসিহ আরেকটা অংশ হলো দাজ্জাল মাসিহ শব্দটি মাসহুন থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ হলো মুছে ফেলা যেমন আমরা ওযু করার সময় সকল অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করলেও আমরা মাথাটা ধৌত করি না মাথা আমরা কি করি মাসহ করি মাসহ মানে হলো মুছে ফেলা আরেকজন নবীকে বলা হয় মাসিহ সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম তাকে বলা হয় মাসিহ ইবনু মরিয়াম তাকে কেন মাসিহ বলা হয় নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন অনেকগুলো তার মধ্যে একটা মুজিজা হলো তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন হাত বুলিয়ে দিতেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোগকে ভালো করে দিতেন আবার ঈসা আলাইহিস সালাম কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত মুছে দিলে ওই অন্ধ ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন তিনি কে আল্লাহ এজন্য তাকে বলা হয় মাসিহ এখন প্রশ্ন হলো দাজ্জালকে কেন মাসিহ বলা হয় দাজ্জালকে মাসিহ কি কারণে বলা হয় সে কি কোনো কিছু এভাবে মুছে দিয়ে সে কোনো মুজিজা বা কারামত প্রকাশ করবে না দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে দাজ্জাল হবে এক চোখা তার একটা চক্ষু মুছে দেওয়া থাকবে একটা চক্ষু ব্রু সহ চামড়ার আবরণে লুকায়িত থাকবে তার একটা চক্ষু চামড়ার নিচে থাকবে মুছে দেওয়া থাকবে বলে তার নাম হলো মাসিহ ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার আরেকটা নাম হলো দাজ্জাল আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে ফেলি কামুস আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী তো দাজ্জালকে মাসিহ বলার কারণ হলো কোনো কোনো মুফাসসির বলেছেন দাজ্জালকে এই কারণে মাসিহ বলা হয় মক্কা আর মদিনা ব্যতীত গোটা দুনিয়া এই দাজ্জাল বিচরণ করে বেড়াবে আল্লাহর ইচ্ছায় আল্লাহরই কুদরতে আল্লাহ তাকে এই অলৌকিকত্ব দিবেন মক্কা মদিনা ছাড়া সে যেহেতু গোটা ভূপৃষ্ঠ বিচরণ করবে এই জন্য আরবিতে তার নাম হয়েছে মাসিহ তাহলে তার নামের একটা অংশ মাসিহ এটার ব্যাখ্যা আমরা জানলাম তার নামের আরেকটা অংশ বা লাস্ট অংশটা হলো দাজ্জাল দাজ্জাল শব্দটি আরবি আদ্দাজলু মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হলো আবরণ দেওয়া ঢেকে ফেলা মিশ্রণ ঘটানো প্রতারণা ধোকা ইত্যাদি অর্থে ব্যবহার হয় তো দাজ্জালের নাম দাজ্জাল কেন কারণ সে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিবে দাজ্জালকে এজন্য দাজ্জাল বলা হয় সে সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে মানুষের ইমান কেড়ে নিয়ে মানুষকে ইমান হারা করবে সে এক ভয়াবহ ভণ্ড ধোকাবাজ মহাপ্রতারক
এজন্য তাকে বলা হয় দাজ্জাল তাহলে মসীহুদ দাজ্জালের পরিচয় আমরা জানলাম মসীহুদ দাজ্জাল এই দাজ্জাল হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরের সবচাইতে ভয়াবহ ফিতনা আমি কথাটা আবারো রিপিট করছি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো মসীহুদ দাজ্জালের ফিতনা এটা আমার কথা নয় মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন ما بين خلق آدم إلى قيام الساعة أمر أكبر من دجال نبي جي بولتين سيدنا آدم عليه السلام سرشتی تھی نیه قیامت پر جنتو دنیا شب جائت بڑو فتنة نام حلو دجال الفتنة ما من نبي إلا وقد أنظر أمته الأعور الكذاب نبي جي بولتين دنیا رمون کن نبي برسول باقی نائی جن نبي رسول در امت کے دجال الفتنة رب پر شطر کو کرن نائی در مانی دنیا رتم نبي تے کے شیش نبي پر جنتو সকলেই তার উম্মতকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন তার মানে বোঝা গেল দাজ্জালের ফিতনা বড় ফিতনা না ছোট ফিতনা তবে আমরা বড় সৌভাগ্যবান উম্মত অন্য এক রিওয়ায়াতে এসেছে নবীজি বলেছেন দুনিয়ার সকল নবী তাদের উম্মতকে শুধুমাত্র দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু দাজ্জাল কেমন হবে কুতাব থেকে তার আত্মপ্রকাশ হবে দাজ্জাল এসে কি কি করবে দাজ্জালের দৈহিক গড়ন আকৃতি আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য চাল চলন তার ফিতনা কেমন হবে এ ব্যাপারে কোন নবী তার উম্মতকে ডিটেইলস বলেন নাই বিস্তারিত বলেন নাই আমার উম্মত এই উম্মত হলো আমার সবচাইতে মায়ার উম্মত আমার এই উম্মত যেন দাজ্জালের ফিতনা ঈমান হারা হয়ে না যায় এজন্য দাজ্জালের ব্যাপারে আমি আমার উম্মতকে ডিটেইলস জানিয়ে দিলাম সুবহানাল্লাহ নবীজি দাজ্জালের ব্যাপারে আমাদেরকে পুরোটা জানিয়ে দিয়েছেন আপনি যে কোনো হাদিস গ্রন্থের কিতাবুল ফিতান অধ্যায় যখন পড়বেন তখন দাজ্জালের ব্যাপারে আপনি ডিটেইলস পেয়ে যাবেন পূর্ণাঙ্গ বর্ণনা পেয়ে যাবেন আমাদের দেশে কিয়ামতের বর্ণনা শেষ জামানার বর্ণনা আর দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি বাড়িয়ে কথা বলেন অবান্তর কথাবার্তা বলে ফেলেন আর আমরাও যখন এগুলো সোশ্যাল মিডিয়া ইউটিউবে বা বাস্তবে শুনি তখন আমরা বলি অমুক এই ভবিষ্যৎবাণী দিয়েছেন অমুক আবার কিসের ভবিষ্যৎবাণী দিবে কিয়ামতের আগে কি কি ঘটবে সব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথাকার কোন হুজুরের কথা শুনেন আপনি বড় হুজুরের কথাগুলো শুনবেন বড় হুজুরের কথাগুলো শুনতে হলে তো কষ্ট করে হাদিসের কিতাব উল্টাতে হবে পড়তে হবে তখন আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন কারণ অনেক বক্তব্যের ভিতরেও ফিতনা আছে যেমন মাঝে মাঝে আমরা শুনি 2024 সালে দাজ্জাল চলে আসবে 25 সালে দাজ্জাল চলে আসবে 26 সালে 30 সালে মাহদী চলে আসবে এগুলো কি কোনো যৌক্তিক কথা এগুলো তো কোনো আয়াতে নাই কোনো হাদিসে নাই হ্যাঁ মাহদী আসবেন দাজ্জাল আসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কবে আসবেন এটা স্পেসিফিক করে কেউ বলতে পারবে না আরে কোন হুজুর এটা বলতে পারবে এটা তো হুজুর দূরের কথা নবী রাসূল কোনো জানেন না ফেরেশতাও জানেন না ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ এ ব্যাপারে কেবল একজনের জ্ঞান আছে তিনি কে এজন্য এই সকল বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে সাহাবীরা একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন নবীজি দাজ্জাল কখন আসবে নবীজি বললেন যখন আখেরি জামানায় দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে দাজ্জালের ফিতনার ব্যাপারে মানুষকে সতর্ক করা বন্ধ হয়ে যাবে ওই সময়গুলোতে দাজ্জাল আসবে এজন্য দাজ্জাল সম্পর্কে ভালোভাবে জানা এটাও আমাদের ইমানি দায়িত্ব এই দাজ্জালের ব্যাপারে সকল নবী রাসূল তার উম্মতকে সতর্ক করলেও দাজ্জালের মাথা থেকে পা পর্যন্ত কেমন হবে দাজ্জাল কোথা থেকে আত্মপ্রকাশ হবে দাজ্জাল কোন জায়গায় কি কি করবে এগুলা কোনো নবী রাসূল তার উম্মতকে জানান নাই মুসা নবী তার উম্মতকে এটা বলেন নাই ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতকে এটা বলেন নাই লূত আলাইহিস সালাম তার জাতিকে এটা বলেন নাই ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে এটা বলেন নাই কেবলমাত্র আমাদের নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি তার মহব্বত কম না বেশি কত মহব্বত
কিয়ামতের দিন বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম সকল পয়গম্বররা যখন বলবেন নাফসি নাফসি বুখারীর হাদিসে নবীজি বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর শিঙ্গায় ফুৎকারের পরে সবার আগে আল্লাহ আমার কবর খুলে দিবেন দুনিয়াতে আগে এসেছেন আদম আমি এসেছি শেষে কিন্তু হাশরের মাঠে সবার আগে আল্লাহ আমার কবর খুলে আমার কবরটা খুলে দিয়ে হাশরের মাঠে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিবেন সুবহানাল্লাহ ওই সময় নবীজি কবর থেকে উঠেই যখন প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে চিন্তায় থাকবে নবীজি তখন বলবেন জিব্রিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় সুবহানাল্লাহ আমাদের প্রতি সেই নবীর দয়া মায়া ভালোবাসা কম না বেশি নবীজি যখন মাকামে মাহমুদে সাজদারত অবস্থায় থাকবেন আল্লাহ তখন জিজ্ঞেস করবেন নবী এত কাঁদছেন কেন গোটা দুনিয়ায় তো আপনি কষ্ট করে এসেছেন ইরফা রাসাক সাল তুতাহু মাথা উঠান কি চাইবেন চান যা চাইবেন সব দেওয়া হবে নবীজি তখন বলেন আল্লাহ নবীজি বলবেন আল্লাহ আমার ব্যাপারে আজকে কিছু চাইব না আমার উম্মত জাহান্নামের কিনারে আছে আমার উম্মতের জন্য সুপারিশের অনুমতি আমাকে দাও সুবহানাল্লাহ সেই নবীর দয়া মায়া মহব্বত আমাদের প্রতি কম না বেশি নবীজি বলেছেন কোন নবী কোন রাসূল তার উম্মতকে দাজ্জালের পুরাপুরি বর্ণনা দেন নাই শুধু সাবধান করেছেন বলেছেন সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা কিন্তু দাজ্জালের আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য তার ফিতনার ব্যাপারে ফিতনার বৈশিষ্ট্যগুলো কোন নবী রাসূল জানান নাই জানিয়েছেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা দাজ্জালের ব্যাপারে জানব নবীজির হাদিসগুলো পড়ে গবেষণা করে সেখান থেকে দাজ্জালের দশটি বৈশিষ্ট্য এখানে আমি একত্রিত করেছি সেগুলো আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান এক নাম্বার দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতি থেকে আত্মপ্রকাশিত হবে না দাজ্জাল মানুষের মধ্য থেকে মানুষের সুরতে মানুষের আকৃতিতে আসবে নবীজি বলেছেন দাজ্জাল তোমাদের মতো মানব আকৃতির হবে তবে আমাদের মতো মানব আকৃতির হলেও ব্যতিক্রম হবে দাজ্জাল কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য পাবে অস্বাভাবিক আকৃতি হবে তার আমাদের মতো অর্থাৎ মানুষের মতোই তার দুই হাত দুই পা এবং মানুষের মতোই তার শরীর থাকলেও তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে তাহলে এক নম্বরে আমরা জানলাম দাজ্জাল মানব আকৃতির হলেও সে হবে দানব আকৃতির তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে চলেন এবার সেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো কি সেটা জেনে নেই দুই নম্বর নবীজি বলেছেন দাজ্জালের উভয় চোখ হবে ত্রুটিযুক্ত একটা তো থাকবেই না আরেকটা যেটা থাকবে সেটা হবে ভাসমান ফুলা আঙ্গুরের মতো নবীজি বলেছেন আলা ইন্নাল মাসিহা দাজ্জাল আ'ওয়ারুল আইনিল ইউমনা কানা আইনহু ইনাবাতুন তাফিয়া নবীজি বলেছেন আমার উম্মত সাবধান দাজ্জালের ব্যাপারে তোমরা সতর্ক হও দাজ্জালের একটা চক্ষু থাকবে ফুলা আঙ্গুরের মতো আরেকটা চক্ষু হবে কানা তিন নাম্বার দাজ্জাল বুড়া হবে না বরং মধ্যবয়সী যুবক হবে নবীজি বলেছেন ইন্নাহু শাব্বুন কাতাত দাজ্জাল হবে মধ্যবয়সী যুবক চার নাম্বার দাজ্জালের গায়ের চামড়া হবে নবীজি বলেছেন আন্নাহু আহমার তার গায়ের চামড়া হবে লাল তার গায়ের চামড়া থাকবে লাল পাঁচ নাম্বার হলো তার চুলের কাটিং হবে এমন আন্নাহু জাদুশার তার চুল হবে অত্যন্ত কোকড়ানো অন্য রেওয়ায়তে এসেছে চুলগুলো হবে ঘন কেশ বিশিষ্ট এবং অস্বাভাবিক কোকড়ানো চুল থাকবে ছয় নাম্বার হলো এই দাজ্জালের কপালের মধ্যে কাফারা নবীজি বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাফারা নবীজি বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর কাফারা অন্য রেওয়ায়েতে এসেছে কাফির লেখা থাকবে দাজ্জাল যখন দুনিয়ায় প্রকাশিত হবে মুমিন ব্যক্তিরা দাজ্জালের কপালের দিকে তাকালেই কাফির লেখাটা পড়তে পারবে যদি কোনো মুমিন ব্যক্তি অশিক্ষিত হয় লেখাপড়া জানে না পড়তেও জানে না লিখতেও জানে না এমন মুমিন ব্যক্তিও দাজ্জালের কপালের লেখা দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকা ওই কাফের শব্দটা পড়তে পারবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে
লেখাপড়া জানে না পড়তে জানে না লিখতে জানে না এমন মানুষ কিভাবে দাজ্জালের কপালে থাকা কাফির লেখাটা পড়বে কারণ সে তো অশিক্ষিত মূর্খ মূর্খ মানুষ তো পড়া জানার কথা না নবীজি বলেছেন ওই মুমিন ব্যক্তিগুলো যদি পড়াশোনা নাও জানে অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে তাদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে এজন্য তারা পড়তে পারবে আর কাফিররা যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন এরা পড়তে পারবে না কাফিররা উচ্চ শিক্ষিত হলেও অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে এরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে আসলে শুধুমাত্র উচ্চ শিক্ষিত হয়ে যদি দ্বীনী শিক্ষা না থাকে দ্বীনী শিক্ষা বিবর্জিত উচ্চ শিক্ষা এগুলো মানুষের কোনো কাজে আসে না দাজ্জালের সময়ও কাজে আসবে না এত উচ্চ শিক্ষিত কাফের কিন্তু দাজ্জালের কাফির লেখাটা পড়তে পারবে না এই ধরনের লোক এখনো দেখা যায় বহুত উচ্চ শিক্ষিত আপনি কাফির দেন আপনি যদি আরবি এক লাইন দেন একটা শব্দ উচ্চারণ করতে পারবেন আমার সমাজে এমন বহু উচ্চ শিক্ষিত আছে যারা ইংরেজি দেখলে পড়তে পারে বাংলা দেখলে পড়তে পারে কোরআন খুলে দিলে বলে আই নো জানিত দে আছে না নাই পারে না দ্বীনী শিক্ষা নাই আর এখন তো শিক্ষা ব্যবস্থা খুব আধুনিক এখন তো শরীফ থেকে আপনারা শুধু গত এক সপ্তাহ ধরে শরীফ থেকে শরীফা নিয়ে পড়ে আছেন কিন্তু আরো যে কত অসঙ্গতি আছে সেগুলো আমরা অনেকে জানিও না সবচেয়ে অবাক করা বিষয় হলো মাদ্রাসা বোর্ডের মাদ্রাসার সকল শ্রেণীর বইগুলোর মলাট কাভারগুলো দেখলে মনেই হয় না এটা কি স্কুলের বই নাকি মাদ্রাসার বই হারমোনিয়াম ঢোল তবলা এগুলোর ছবি দেওয়া হয়েছে মূর্তির ছবি দেওয়া হয়েছে শুধু শরীফ আর শরীফা নয় আমাদের বইগুলো এখন খুশি আপা আর শরীফ শরীফার গল্প দিয়ে ভরা শরীফ থেকে যে অবস্থা শুরু হয়েছে শরীফ থেকে শরীফা হ্যাঁ কিছুদিন মানুষ তো এগুলো নিয়ে ট্রল আরম্ভ করেছে ঠিক কিনা বলেন শরীফ একজন ছেলে তিনি মনে মনে ভাবেন তিনি একজন মেয়ে এই আত্ম অনুভূতি পয়দা হওয়ার কারণে তিনি মেয়ে হিসাবে এস্টাবলিশড হয়ে গেলেন ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে তার ফিলিংসের ভেতরে তিনি মেয়ে মেয়ে এই অনুভূতি আসার কারণে এবার তিনি নারী হিসাবেই প্রতিষ্ঠিত হওয়া আরম্ভ করলেন আচ্ছা এখন যদি তিনি নারী হিসাবেই পরিচিতি লাভ করেন আর নারী হয় নারী হিসাবে আপনার পরিচিতি হলে তার যদি বিয়ে দিতে হয় তো সমাজ যদি তাকে ছেলের সাথে বিয়ে দেয় তো ছেলের সাথে যদি বিয়ে হয় যে যার সাথে বিয়ে হলো এখন এই শরীফা আগে তো আসলে শরীফা ছিল না আগে ছিল কি শরীফ মূলত ছিল ছেলে মনে মনে ভাবে মেয়ে এখন মনে মনে ভাবা মেয়ে আসলে ছেলে যখন ছেলের সাথে বিয়ে হয়েছে বাসর হবে কেমনে কারণ দেখা যাবে দুইটাই তো ছেলে এর মাধ্যমে এই ট্রান্সজেন্ডারের এই বিশ্বাসব এগুলো আমাদের পাঠ্য বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে সমকামী বানানোর এক অপচেষ্টা আরম্ভ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির এক টিচার আসিফ সাহেব তিনি একটি নীরব প্রতিবাদ করলেন ব্র্যাক ইউনিভার্সিটি তার চাকরি খেয়ে দিয়েছে আসিফ সাহেবকে আমি ধন্যবাদ দিই এই কারণে তিনি আসলে এমন এক প্রতিবাদ করেছেন তার মতো প্রতিবাদ বাংলাদেশের এমন বহু মাদ্রাসার হুজুরও করতে পারে নাই গত কয়েক মাস ধরে অনেক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস হুজুরদের সাথে মুফতি হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তারা আমাদের মাথার তাজ আমি তাদেরকে অসম্মান করে কোনো কথা বলছি না কারণ তাদের থেকে আমরা জ্ঞান আহরণ করেছি কিন্তু কৌতূহলী মন অনেক কিছু তো জানতে চায় অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে জিজ্ঞেস করলাম হুজুর এই যে বাংলাদেশে এতগুলো কামিল মাদ্রাসা আছে আপনারা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা যদি মাদ্রাসা বোর্ডে যেতেন প্রয়োজনে মন্ত্রণালয়ে গিয়ে এগুলো নিয়ে পাঠ্য বইয়ের অসঙ্গতি নিয়ে বসতেন তাহলে তো ভালো হতো কারণ যে জিনিস চিল্লানো দিয়ে হয় না যে জিনিস চিল্লা চিল্লি করে সমাধান হয় না এগুলো আলোচনা করে অনেক সময় সমাধান হয়ে এই যে আপনারা একটু আগে ঠিক কইয়া চিল্লানি মারলেন আমি বা আমার জায়গায় অন্য কেউ যদি এরকম তিন চার মিনিট খুব গরম বক্তৃতা দেয় আর আপনারাও ঠিক ঠিক কন এই চিল্লা চিল্লি করে কোনো সমাধান আসবে আসবে না আমি বললাম প্রয়োজনে গিয়ে তাদের সাথে বসেন আলোচনা করেন অথবা আপনারা কি এগুলোর বিরুদ্ধে
একটু প্রতিবাদ করবেন না কিছু কিছু উত্তর দিয়েছেন যেন আমরা চেষ্টায় আছি কিন্তু বেশিরভাগের উত্তর হলো আসলে কথা বলতে ইচ্ছা করে বলি না যদি চাকরি চলে যায় আপনারা হাসতেছেন এটাই সত্য কথা কয় যদি চাকরি চলে যায় অনেক স্কুলের শিক্ষকরা পাঠ্যবইয়ে অসঙ্গতি দেখেও কথা বলে না কয় যদি না খায়া মরে যায় মনে রাখবেন আপনার চাকরির বেতন আপনাকে খাওয়াতে পারবে না চাকরির বেতন দিয়ে আপনার রিজিক হবে না রিজিক হবে রাজ্জাকের দেওয়া রিজিক থেকে মানুষের ঈমান দুর্বল হয়ে গিয়েছে আপনি হয়তো ভাবছেন আমি কথা বললে আমার চাকরি চলে যাবে ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ সাহেবের চাকরি চলে গিয়েছে এইজন্য গত এক সপ্তাহে না খায়া তিনি মারা গিয়েছেন না আপনার চাকরি চলে যাবে আপনি তো জানেন না আগামী কালের চেয়ে আরো বড় ফ্যাসিলিটিস বড় সুযোগ সুবিধা আল্লাহর তরফ থেকে চলে আসতে পারে আপনি সাধারণ কয়েক হাজার টাকা চাকরির ভয়ে আপনি কথা বলতে পারেন না দেখেন আপনাদেরকে একটা কথা বলি আপনি হকের পথে থাকলে সুযোগ সুবিধা যে আসবে এই ফজুমিয়া মসজিদে আসার আগে আমি একটা গ্রামের মসজিদে জুমার খুতবা দিতাম আমি আমার কথা বলি একটা গ্রামের মসজিদে খুতবা দিতাম কোনোভাবে আমাকে কমিটি থেকে অন্যায় প্রস্তাব দেওয়া হয়েছে আমি সেই অন্যায় প্রস্তাব মানি নাই আমি অন্যায় প্রস্তাব না মেনে কমিটিকে বলেছি যেখানে আমি সত্য কথা বলতে পারবো না সেই মিম্বরে আমি বসবো না আমি চলে এসেছি চলে আসায় আমার প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে কথা বলেন না কেন একটা ছেড়ে দিয়েছি আল্লাহ আরেকটা সুযোগ করে দিয়েছেন এই ফজুমিয়া মসজিদে যদি কমিটি বা কেউ আমাকে অন্যায় প্রস্তাব করে আমি কখনোই তা মানব না কারণ আমি ভালো করেই জানি আমি সত্যের পথে থাকলে ফজুমিয়ার থেকে আরো বড় মসজিদের লোকেরা পা ধরে আমাকে নিয়ে যাবে সত্যের পথে থাকবেন হকের পথে থাকবেন গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় ফলায় দিবে আপনি সাধারণ চাকরির জন্য হক কথা বলতে পারেন না যদি প্রত্যেকটি মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষকগণ প্রতিবাদ আরম্ভ করতেন এদেশের মানুষরা আলেমদেরকে সম্মান করে আলেমদেরকে ভালোবাসে দেখতেন হুজুরদের প্রতিবাদ থেকে সমস্ত মানুষ একজোট হয়ে যেত আসিফ সাহেবকে ধন্যবাদ আর ব্র্যাক ইউনিভার্সিটি তো চাকরি খাবেই ব্র্যাক অষ্টানদের পয়সা খাইয়া এই দেশে ট্রান্সজেন্ডার সমকামিতা সুদকে প্রতিষ্ঠা করার জন্য বহু বছর ধরে এরা কাজ করছে নইলে তারা আসিফ সাহেবের এই নীরব প্রতিবাদে আসিফ সাহেবের চাকরি খেয়ে দিল চাকরি থেকে অব্যাহতি দিল কেন কারণ এরা পোশাকে আশাকে মাইন্ডসের জাত হলেও পোশাকের ভেতরে আড়ালে আড়ালে এরা হচ্ছে ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলোকে প্রতিষ্ঠাকারী অত্যন্ত মারাত্মক লুচ্চা আর বদমাস তো এরা তো আসিফ সাহেবের চাকরি খাবে সেটা বড় স্বাভাবিক কথা আর শিক্ষায় শুধু এই অসঙ্গতি না আপনারা বইগুলো খুলে খুলে দেখবেন আহারে আমাদের কোমলমতি বাচ্চারা যে কোথায় যাচ্ছে এখনকার সিক্স সেভেন এইটের পুচকা পুচকা পোলামাইয়ারা যে পাকনা হয়েছে আপনি কি ভাবছেন এত পাকনা এমনি হয়েছে আমি তো এই ফজমিয়া মসজিদে এই কথাগুলো বারবার বলেছি আমি গত তিন বছর চার বছর আগেও এই কথাগুলো বলেছিলাম আজকে আবার রিপিট করছি মনে আছে কিনা আপনাদের মনে করার চেষ্টা করুন বলেছিলাম আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যা বুঝেছি এখনকার পুচকা পুচকা পোলামাইয়ারা ফাইভ সিক্সে সব বুঝে মনে হয়েছে আমি বলেছিলাম যে এই যে কম বয়সে পেকে যাওয়ার কারণ হলো দুইটা কয়টা কারণ অনেকের মনে আছে অনেকের মনে নাই এক নাম্বার বলেছিলাম শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আর দুই নাম্বার হলো এই যন্ত্র এটার অপব্যবহার মা বাপ ফোন হাতে তুলে দিয়েছে মা বাপ বাচ্চার হাতে ফোন দিয়ে ফোন তুলে দিয়ে মা বাপ নিজেই যেন বাচ্চাকে ধ্বংসের দিকে আরো এক ধাপ এগিয়ে দিল অন্যদিকে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু বইগুলো পড়বেন এসো কৈশোরের যত্ন করি এরপরে চলো বন্ধু হই ভালোভাবে পড়বেন আবার আমরা যখন প্রতিবাদ করি টেলিভিশনে দেখবেন কিছু বুদ্ধিজীবী এরা মানুষকে বুঝায় কয় এগুলা খুব উন্নত শিক্ষা মোল্লারা এগুলা বুঝবে না এগুলা উন্নত শিক্ষা এগুলো দিয়ে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি মোল্লারা সারা জীবনই জাতিকে পিছিয়ে দেওয়ার কথা বলেছে মজার ব্যাপার হলো কি জানেন যারা টেলিভিশনের চ্যানেলে
টেলিভিশন চ্যানেলে এই সুন্দর সুন্দর বুলিয়াউরায় এদের একটা ছেলে মেয়েও বাংলাদেশে পড়াশোনা করে না এদের ছেলে মেয়েরা হয় ইংল্যান্ডে আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে কানাডা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে তো এই দেশের শিক্ষা যদি আপনারা এতই উন্নতি আর সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করছেন তো আমরাও বলবো নিজেদের পুলামায়াদেরকে বিদেশ থেকে আইনা এই শিক্ষা আপনারাও আপনাদের সন্তানদেরকে দেন দেখবেন বেশিরভাগ লোকেরা যারা আমাদেরকে বুঝায় যে এটা ভালো এদের ছেলে মেয়েরা কিন্তু এখানে নাই কারণ তারা ভালো করেই জানে যে এই শিক্ষা দিয়া আলু ভর্তা ডালবাজি আর বিছানা গুছানো যদি এই জাতিকে শেখানো যায় এদেরকে আমরা আমাদের চামচা বানাতে পারব নইলে এগুলোর পরিবর্তে শিখাতো কিভাবে কিভাবে বিমান বানাতে হয় রকেট বানাতে হয় শেখাতো কিভাবে পারমাণবিক ক্ষেত্রে এগিয়ে যেতে হয় প্রযুক্তিতে এগিয়ে যেতে হয় এগুলো না শেখায় এগুলো শরীফ শরীফা দায়িত্বশীল মহল কেবল পাঠ্যবইয়ে শুধু শরীফ শরীফা নয় আর অসংখ্য অসঙ্গতি আছে এই অসঙ্গতিগুলো দূর করার জন্য তথাকথিত বুদ্ধিজীবী নয় এরা কি জাতের বুদ্ধিজীবী দেশের মানুষ জানে এদের বুদ্ধি হইতে হইতে এত বুদ্ধি হয়েছে এরাই পাঠ্য বইয়ে ঢুকিয়েছে তাদের বাপ দাদা নাকি বান্দরের গোষ্ঠী ছিল সুতরাং এই বুদ্ধিজীবীদেরকে দিয়া সুন্দর এবং সমৃদ্ধ পাঠ্যক্রম সাজানো সম্ভব নয় এজন্য গবেষক প্রবীণ ওলামা মাশায়েখদেরকে ডেকে তাদের সমন্বয়ে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য জাগতিক শিক্ষার সাথে দিনী শিক্ষার কম্বিনেশন ঘটিয়ে একটি সুন্দর পাঠ্যক্রম সাজানো এটা এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের একটি অন্যতম দাবি আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে দাজ্জালের ছয় নাম্বার পরিচয় বা বৈশিষ্ট্য বলছিলাম তার কপালে কি লেখা থাকবে কাফির সাত নাম্বার নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কসীরুন আফহাজ নবীজি বলেছেন দাজ্জাল হবে বেটে খাটো প্রকৃতির আর দাজ্জালের দুই পা এক পা থেকে আরেক পায়ের ডিস্টেন্স দূরত্ব বেশি হবে যার কারণে হাঁটার সময় দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটবে খতনা হলে খতনা বলেন আপনারা ছেলেদের খতনা বা অনেক এলাকায় মুসলমানি বলে খতনা অথবা মুসলমানি হলে ছেলেরা কিভাবে হাঁটে দেখেন সেগায়া সেগায়া হাঁটে তো দাজ্জাল এরকম সেগায়া সেগায়াই হাঁটবে এরকম সেগায়া সেগায়া হাঁটবে এরকম দাজ্জাল মার্কা পুলা পাইন কিন্তু রাস্তাঘাটে দেখা যায় যারা সেগায়া সেগায়া মাঝে মাঝে হাঁটে কি বলেন এরকম নাই তো নাম্বার এইট নবীজি বলেছেন দাজ্জাল হবেন নির্বংশ আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু নবীজি বলেছেন দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না দাজ্জালের কোনো বংশধর থাকবে না নাম্বার নাইন নবীজি বলেছেন দাজ্জাল হবে বিরাট দানবাকৃতির তার চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর নাম্বার টেন দশ নাম্বার নবীজি বলেছেন ফিহি ইনহিনা দাজ্জালের বৈশিষ্ট্য হবে এমন সে হবে সে হবে অত্যন্ত বক্র স্বভাবের যেটাকে আমরা সহজ বাংলায় বলি ঘাউরা ঘাড়তেরা এইরকম ঘাউরা বা ঘাড়তেরা স্বভাবের হবে দাজ্জাল এগারো নাম্বার তার এই ললাট হবে আজরাল জাবাহা প্রশস্ত ললাট প্রশস্ত কপাল নাম্বার টুয়েলভ বারো নাম্বার হলো আরিদুন নাহার নবীজি বলেছেন দাজ্জালের এই কাঁধ হবে অত্যন্ত চওড়া এই যে দাজ্জালের বৈশিষ্ট্য এগুলো আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল কোথার থেকে তার আগমন হবে কোন দিক থেকে দাজ্জালের জন্ম হয়েছে নাকি হয় নাই এই বিষয়টা আমাদের জানা দরকার দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে শুধু সে প্রকাশিত হবে বেচারা এখন বন্দী আছে শিকলবন্দি জেলে আছে তাকে শিকলবন্দি করে রেখেছেন কি সে আছে যখন সময় হবে তখন তার বাঁধন খুলে দেওয়া হবে এখন দাজ্জাল কোন দিক থেকে আগমন হবে এ ব্যাপারে হাদিসে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় যেমন নবীজি বলেছেন ইয়াখরুজু দাজ্জাল মিন জিহাতিল মাশরিকি মিন খুরাসান নবীজি বলেছেন খুরাসানের পূর্ব দিক থেকে দাজ্জালের আগমন হবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন ইন্নাহু ফি বাহরি শামি আও ফি বাহরি ইয়ামান শাম অথবা ইয়ামানের কোনো এক অচেনা সাগরের শাম
অথবা ইয়ামেনের সাগরের কোন একটা অচিন দ্বীপের মধ্যে এই দাজ্জাল বন্দী আছে আবার কোন কোন হাদিসে নবীজি বলেছেন يخرج الدجال من يهودية أصبحان معه 70,000 من اليهود عليهم تيجان نبي جي بولتسن دجال أصفهان شهر تكي أغمون كور أصفهان شهر تهلو إيران الرزداني تهران تكي 340 كيلومتر براي 340 كيلومتر دوري هبه تو نبي جي بولتسن এই যে দাজ্জাল হয় খোরাসান থেকে অথবা কোন অচিন দ্বীপ থেকে অথবা আসফাহান থেকে তার আগমন হবে আর দাজ্জালের যে জন্ম হয়ে গিয়েছে সেটা একটা লম্বা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি একটা হাদিস এই হাদিসে নবীজি দাজ্জালের ব্যাপারে ডিটেইলস বর্ণনা দিয়েছেন এই হাদিসের বর্ণনাকারী একজন মহিলা সাহাবী তার নাম হচ্ছে فاطمة بنت قيس رضي الله عنها تيني بولتشن فجر الأذان دوني أمار كاني غلو فجر الأذان شنار پوري آمي نبي جير إمام تيته نبي جير پيچوني صلاة دائر جنو وزو كوري مسجد نبا بيرود دشي آمي جاترا كولام مسجد نبا بيته شدين شيرات فجر نماز آمي পুরুষদের কাতারে একেবারে পিছনে হলো নারীদের কাতার আর নারীদের কাতারের একদম সামনের কাতারে আমি নামাজে ছিলাম নামাজ শেষ হলো সালাম ফেরানোর উপরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন নবীজি দাঁড়িয়ে একটা মৃদু মুচকি হাসি দিলেন তার উপরে তিনি বললেন কেউ দাঁড়াবে না সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো এরপরে নবীজি মিম্বরে আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে নবীজি সবার উদ্দেশ্যে বললেন ও আমার সাহাবীরা দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়াবহ ফিতনা এই দাজ্জালের ব্যাপারে আমি আজ তোমাদেরকে এমন কিছু সংবাদ দিচ্ছি যেগুলো তোমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল সে এখন আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে আর তামিমদারি আমাকে এমন কিছু সংবাদ দিয়েছে দাজ্জালের ব্যাপারে আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে যা বলা দরকার আমার বলা কথাগুলোর সাথে তার দেওয়া বর্ণনার অনেক মিল আছে বলে আমি তামিমদারির বর্ণনা করা ঘটনা তোমাদের সামনে বয়ান করছি নবীজি বললেন তামিমদারি ইতিমধ্যে মুসলমান হয়েছে সে ইসলাম গ্রহণের আগে লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে সাগর ভ্রমণে বের হয়েছিল সাগর ভ্রমণে তারা যখন বের হয়েছিল তখন সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গিয়েছিল সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের উত্তাল তরঙ্গমালায় তারা একদিন দুই দিন নয় প্রায় এক মাস তারা সাগরের মধ্যেই হারিয়ে গিয়েছিল তাদের জাহাজ সাগরের উত্তাল তরঙ্গমালায় ঢেউ খেলতেছিল তারা এক মাস যাবত এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে এক মাস পরে একদিন সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো তারা সেই জাহাজ থেকে অচিন সেই দ্বীপে যখন নামলো অবতরণ করলো কিছু দূর তারা হেঁটে গেল হেঁটে যাওয়ার পরে তারা একটা অস্বাভাবিক আকারের প্রাণী তাদের চোখের সামনে দেখলো সেই প্রাণীর গায়ে এত বেশি লোম ছিল যার কারণে তার শরীরের সামনের অংশ আর পিছনের অংশ কোনটাই বোঝা যাচ্ছিল না অদ্ভুত ভয়ঙ্কর আকারের সেই প্রাণীকে তারা জিজ্ঞেস করেছিল তুমি কে তখন সেই ভয়ঙ্কর প্রাণী জবাব দিয়েছে আনাল জাসাসা আমি হলাম জাসাসা জাসাসা আরবি শব্দ এর অর্থ হলো গুপ্তচর গোয়েন্দা তখন তামিমদারি এবং তার সাথীরা ওই অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীকে জিজ্ঞেস করলেন এখানে এই অচিন দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচরগিরি করো সে তখন বলল আর একটু সামনে যাও আর একটু সামনে অগ্রসর হও তাহলে বুঝতে পারবা কার গোয়েন্দাগিরি আমি করি একটু সামনে অগ্রসর হও তারা ভেবেছিলেন এটা হয়তো শয়তান হবে এজন্য তারা তাকে লানত দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হয়ে তারা লক্ষ্য করলেন বিরাট দানব আকৃতির বিশাল দেহ বিশিষ্ট এক লোক একটা চক্ষু নাই এক চোখা কানা বিরাট আকৃতির এক লোক তার হাতের এই অংশ থেকে একেবারে কাত পর্যন্ত জিঞ্জির দিয়ে বাঁধা
পায়ের টাকনো থেকে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে বাঁধা বিরাট এক দানবাকৃতির লোককে তারা দেখলেন দেখে তারা ভয় পেয়ে গেলেন তারা জিজ্ঞেস করলেন তুমি কে তুমি এত বিরাট আকৃতির কেন তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন তোমাকে দেখতে এরকম লাগে কেন তখন সে বলল আমি কে আমার পরিচয় দিব পড়ে আগে তোমরা বলো তোমরা কারা তোমাদের পরিচয় দাও আগে তারা তখন পুরো ঘটনা বললেন তারা বললেন আমরা নৌ ভ্রমণে সাগর ভ্রমণে বের হয়েছিলাম আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে রাস্তা হারিয়ে ফেলেছিলাম দীর্ঘ এক মাস পরে আমরা এই অচিন দ্বীপে অবতরণ করলাম কিছুক্ষণ আগে একটা প্রাণীকে পেলাম অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী সে বলল সে নাকি এখানে গোয়েন্দাগিরি করে গুপ্তচরগিরি করে সে বলল সামনে অগ্রসর হলে নাকি যার গোয়েন্দা তার পরিচয় পাব তখন সে বলল হ্যাঁ আমি হচ্ছি সেই ব্যক্তি যার গোয়েন্দাগিরি ওই অদ্ভুত প্রাণী করছে আমি আমার পরিচয় তোমাদেরকে দিব তার আগে তোমরা আমাকে তিনটা প্রশ্নের উত্তর দাও জুড়ে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো বাইসানের খেজুর বাগানের খবর আমাকে জানাও বাইসানের খেজুর বাগানের এখন কি অবস্থা দুই নম্বর প্রশ্ন হলো তাবারিয়া বোহাইরা তাবারিয়া তাবারিয়া উপসাগরের এখন কি অবস্থা সেখানে কি পানি আছে নাকি নাকি সব পানি শুকিয়ে গিয়েছে তিন নম্বর প্রশ্ন হলো জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে খবর দাও এই তিনটা প্রশ্ন সে করল তখন তামিমদারি এবং তার সাথী যারা ছিলেন তারা বললেন তুমি যে তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের উত্তরই আমাদের জানা আছে তুমি এক নাম্বার প্রশ্ন করেছো বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো বাইসানের খেজুর বাগানের কোন খবর তোমাকে দিব সে বলল বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থেকে কি এখনো মানুষ খেজুর পায় এখনো কি মানুষ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থেকে খেজুর খায় তারা বললেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানে এখনো অনেক খেজুরের গাছ আছে আর সেই খেজুরের গাছে প্রচুর পরিমাণ খেজুরও আসে এগুলো মানুষ সেখান থেকে খাচ্ছে এখনো প্রচুর খেজুর আছে দুই নম্বর প্রশ্ন তুমি বলেছ বোহাইরা তাবারিয়া তাবারিয়া উপসাগরের খবর বলবো বলো তাবারিয়া উপসাগরের কি খবর জানতে চাও সে বলল তাবারিয়া উপসাগরের পানি কি এখনো আছে নাকি শুকিয়ে গেছে তারা বললেন তাবারিয়া উপসাগরে এখনো অনেক পানি এই পানি দিয়ে এখনো কৃষকরা চাষাবাদ করে এখনো সেই উপসাগরের পানি মানুষ ব্যবহার করে তিন নম্বর প্রশ্ন তুমি করেছো জুগারের ঝর্ণা সম্পর্কে এই জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও তখন সে বলল জুগারের ঝর্ণার পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি তারা বললেন হ্যাঁ জুগারের ঝর্ণার পানি এখনো মানুষ ব্যবহার করে এখনো ওই ঝর্ণায় প্রচুর প্রাণী আছে এই তিনটা জায়গায় কিন্তু ফিলিস্তিনের অন্তর্ভুক্ত তবে এই তিনটা জায়গাকেই অসভ্য দখলদার ইহুদিরা ফিলিস্তিনিদের থেকে এখন দখল করে নিয়েছে গুগলে আপনারা সার্চ করে দেখবেন তিনটা প্রশ্নের উত্তর তারা যখন দিল তখন তারা বলল তুমি যে তিনটা প্রশ্ন করেছো এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি এবার তোমার পরিচয় দাও সে বলল আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল এই কথা শুনে তারা ভীত বিহ্বল হয়ে গেলেন জিজ্ঞেস করলেন তুমি যদি দাজ্জাল হও তো তুমি এখানে কি করো আর তোমার অবস্থা এমন কেন কেন তোমাকে শিকলবন্দি করে রাখা হলো বেঁধে রাখা হলো সে তখন বলল আল্লাহ তালাই আমাকে শিকলবন্দি করে রেখেছেন তবে খুব শীঘ্রই আমার এই শিকল খুলে দেওয়া হবে বাদন খুলে দেওয়া হবে গোটা দুনিয়ায় আমি ঘুরে বেড়াবো গোটা দুনিয়া আমি সফর করব তারা জিজ্ঞেস করলেন কখন তোমার বাঁধন খুলে দেওয়া হবে কখন তুমি দুনিয়াতে আসবে কখন তুমি দুনিয়ায় আগমন করবে তখন দাজ্জাল বলল একটু আগে যে তিনটা প্রশ্ন করেছি এই তিনটা প্রশ্নের উত্তরের ভেতরে আমার আগমনের আলামত আছে তারা বললেন বুঝলাম না দাজ্জাল বলল বুঝাই দিচ্ছি দাঁড়াও এক নম্বর যে প্রশ্ন করেছি বাইসানের খেজুর বাগান সম্পর্কে তোমরা বলেছ বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর পাকে খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সকল খেজুর গাছ মরে যাবে একটা খেজুর গাছও থাকবে না যখন বাইসানের খেজুর বাগানে একটা খেজুর গাছও থাকবে না তখন আমি দুনিয়ায় আগমন করে ফিতনা ছড়াবো শুনতেছেন তো আপনারা গুগল শরীফ আছে না গুগল শরীফে অথবা ইউটিউবে যান গিয়ে দেখেন এই বাইসানকে ইসরায়েলের অসভ্য ইহুদিরা দখল করে রেখেছে
আর বাইসানের খেজুর বাগানের খেজুর গাছের মূল খেজুর গাছ একটাও নাই ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনেছে মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে এই খেজুর বাগানে লাগিয়েছে কিন্তু বাগানে এখন যে গাছগুলো আছে সেগুলো বাইসানের নয় আনা হয়েছে কোন দেশ থেকে জোরে বলেন মরক্কো থেকে তাহলে আসল গাছ আছে আছে দুই নাম্বার সে বলেছে তবারিয়া উপসাগরের খবর তোমরা আমাকে দিয়েছো বলেছো অনেক পানি আছে মানুষ পানি ব্যবহার করছে এই তবারিয়া উপসাগরকে বলা হয় সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি ইউটিউবে অথবা গুগলে আপনারা সার্চ করবেন দেখবেন আসবে সি অফ গ্যালিলি আশ্চর্যের ব্যাপার হলো ইহুদির বাচ্চারা এই সি অফ গ্যালিলিও দখল করেছে এক ফুটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না এবং ওই উপসাগরের পানিও শুকিয়ে যাচ্ছে প্রায় তিন নম্বরে দাজ্জাল বলল তোমরা আমাকে বলেছো তিন নম্বর প্রশ্নের উত্তরে জুগারের ঝর্ণায় পানি আছে খুব শিগগিরই জুগারের ঝর্ণায় এক ফুটা পানিও থাকবে না যখন এক ফুটা পানিও থাকবে না তখন আমার আগমন হবে এই জুগারের ঝর্ণা এটা ডেথ সি মৃত সাগরের পাশেই এই জুগারের ঝর্ণা আছে এই জুগারের ঝর্ণার পানিও প্রায় শুকিয়ে যাচ্ছে তাহলে দাজ্জাল আসার যে আলামতগুলো এই হাদিসে বলা হয়েছে সেই আলামতগুলোও প্রায় প্রকাশিত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না জোরে বলেন যাচ্ছে কি যাচ্ছে না মানে অবস্থাটা হলো এমন কিয়ামত খুব নিকটবর্তী ইমাম মাহদি দরজায় এসে নক করছেন আর দাজ্জাল আপনার বাড়ির আঙিনায় এসে হাঁটাহাঁটি করছে ঠিক এই সময়ে শেষ জামানার মানুষ এই সময়টাই এখন অতিক্রম করছে এরা জিজ্ঞেস করলে আচ্ছা তুমি যখন দুনিয়াতে আগমন করবে তুমি দুনিয়াতে কতদিন থাকবে দাজ্জাল তখন বলল দুনিয়াতে আসার পরে আমি দুনিয়ায় প্রকাশিত হওয়ার পরে আমি দুনিয়ায় থাকব মোট চল্লিশ দিন জোরে বলেন কয়দিন তবে এগুলো স্বাভাবিক দিন নয় দাজ্জাল বলেছে আমি চল্লিশ দিন থাকব কিন্তু আমার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাদ বাকি ৩৭ দিন হবে স্বাভাবিক দিনের মতো সাহাবিদের সাহাবিরা যখন এই কথা শুনছিলেন নবীজিকে জিজ্ঞেস করলেন ও নবী যদি দাজ্জালের প্রথম দিন এক বছরের সমান হয় তো একদিনে তো নামাজ হলো পাঁচ ওয়াক্ত এক বছরে এত ওয়াক্তের নামাজগুলো আমরা তখন কিভাবে পড়ব নাকি পাঁচ ওয়াক্ত পড়লেই হবে নবীজি বললেন দাজ্জালের প্রথম দিনটা হবে গোটা দুনিয়ার জন্য সবচাইতে ভয়ঙ্কর দিন গোটা দুনিয়ায় সে তাণ্ডব লীলা চালাবে ভয়ঙ্কর ফিতনা চালাবে প্রথম দিন হবে এক বছরের সমান লম্বা সাহাবীরা বললেন তাহলে নামাজ আমরা কেমনে পড়বো নবীজি বললেন অনুমান করে করে অনুমান করে করে নামাজের ওয়াক্ত অনুমান করে করে বের করে করে তোমরা নামাজ আদায় করে নিও দাজ্জাল এই পৃথিবীতে এসে ভয়ঙ্কর ফিতনা ছড়াবে দাজ্জাল গোটা দুনিয়াতেই ঘুরে বেড়াবে কিন্তু দাজ্জাল দুইটা জায়গায় অন্য রেওয়ায়েতে এসেছে আরো দুইটার কথা মোট চারটা এই চারটা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না মসজিদে হারামে দাজ্জাল ঢুকতে পারবে না মক্কা নগরীর হারামের সীমানায় সে ঢুকতে পারবে না যখন সে মক্কায় ঢুকতে চাইবে তখন ফেরেশতারা তলোয়ার দিয়ে দাজ্জালকে ভাগিয়ে দিবে আবার দাজ্জাল যখন মদিনায় ঢুকতে চাইবে উহুদ পাহাড়ের নিকটে গিয়ে যখন মদিনার হারামের অংশে অথবা মদিনা শহরে ঢুকতে চাইবে সেখান থেকেই ফেরেশতারা দাজ্জালকে ভাগিয়ে দিবে এই হলো দুইটা জায়গা মক্কা আর মদিনা তবে অন্য আরেকটা হাদিস আছে ইমাম আহমদ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন তিনি বলেছেন লা ইয়াদখুলুদ দাজ্জাল ফি মসজিদিত তুর ওয়াল মসজিদিল আকসা মসজিদে তুর এবং মসজিদে আকসার ভেতরেও দাজ্জাল ঢুকতে পারবে না এই চারটা জায়গা ছাড়া গোটা দুনিয়াতে দাজ্জাল ঘুরে বেড়াবে কিসের বাংলাদেশ আর কিসের আফ্রিকা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়াতেই চল্লিশ দিন সে ঘুরে বেড়াবে আর ফিতনা ছড়িয়ে মানুষের ইমান কেড়ে নিবে মানুষকে ইমান হারা করবে মানুষকে বেঈমান বানাবে মানুষকে কাফের বানিয়ে দেবে দাজ্জালের ফিতনাগুলো কেমন হবে নবীজি বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম
তবে এটা হলো ফেক জান্নাত আর ফেক জাহান্নাম এটা আসল না এটা হলো নকল দাজ্জাল তার এক হাতে জান্নাত দেখায় বলবে আমি তোমাদের খোদা আমার উপরে ঈমান আনো আনলে তোমাদেরকে জান্নাত দিব না আনলে জাহান্নাম দিব নবীজি বলেছেন দাজ্জালের এই ফিতনায় ঈমানদার ব্যক্তি পড়বে না ঈমানদার ব্যক্তি বুঝবে এটা দাজ্জাল ঈমানদার ব্যক্তি যখন দাজ্জালের ফিতনায় পড়বে না তখন দাজ্জাল তাকে দাজ্জালের দেখানো ফেক জাহান্নামে যখন ঢুকাবে মুমিন ব্যক্তিও দাজ্জালের সেই নকল বা ফেক জাহান্নামের আগুনে যখন ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার পরে দেখবে এটা আসলে জাহান্নামের আগুন নয় এটা হলো মুমিনের জন্য জান্নাতের ফুলবাগান আর কাফিররা ফিতনায় পড়ে যাবে অন্য রেওয়ায়েতে এসেছে দাজ্জালের এক দিকে থাকবে পানির নহর অন্য দিকে থাকবে আগুনের নহর নবীজি বলেছেন যেটা পানির নহর ওইটাই হলো আসলে আগুনের নহর যেটা আগুনের নহর ওইটাই হলো পানির নহর খবরদার দাজ্জালের খপ্পরে পড়ে যেও না নবীজি বলেছেন দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা ছড়াবে দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন দাজ্জাল যখন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সফর করবে কোন কোন অঞ্চলে গিয়ে দেখবে এই এলাকার মাটি ফেটে গিয়েছে প্রচন্ড খরায় মাটি ফেটে চৌচির কোনো ফসলের উৎপাদন নাই দুর্ভিক্ষ অভাব অনটনে মানুষ একেবারে না খায়া মরে যাচ্ছে এমন অবস্থা ওই এলাকায় গিয়ে দাজ্জাল বলবে তোমাদের আর টেনশন নাই আমি তোমাদের খোদা চলে এসেছি নাউজুবিল্লাহ তোমাদের আর টেনশন নাই এই ফেটে যাওয়া চৌচির মাটি আমি ঠিক করে দিব দাজ্জাল আসমানকে অর্ডার করবে আসমান থেকে বৃষ্টি হবে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিকত্ব এই কারণে দিবেন যাতে করে ঈমানদারদের ঈমান আসল না খাঁটি এটা টেস্ট করে নেওয়া যায় দাজ্জাল আসমানকে হুকুম করবে আসমান থেকে বৃষ্টি হবে সেই দেশে দুর্ভিক্ষ চলে যাবে ফসলের সমারোহে মাঠ ভরে যাবে কিন্তু ঈমানদারের আর দাজ্জালের কপালে থাকা কাফির লেখা দেখে বুঝবে এগুলো দেখেও তারা ঈমান আন না কাফের গুলো দাজ্জালের ফিতনায় পড়ে যাবে দাজ্জালের খপ্পরে পড়ে তারা আরো বেশি গোমরা হয়ে যাবে শুধু তাই নয় দাজ্জাল তাকে আল্লাহ এমন কিছু অলৌকিকত্ব দিবেন মৃতকে সে জীবিত করে ফেলবে জীবিতকে সে মেরে ফেলবে এমন অলৌকিকত্ব আল্লাহ তাকে দিবেন দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে সেই যুবকের ঘটনা আপনাদেরকে বলছি দাজ্জাল মরার আগে সর্বশেষ যে যুবককে হত্যা করবে সেই ঘটনাই আপনাদেরকে শোনাচ্ছি দাজ্জাল যখন মদিনায় ঢুকতে চাইবে মদিনা থেকে আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে ভাগিয়ে দিবে এই হাদিস যখন নবীজি বর্ণনা করছেন হাদিসটা কত লম্বা দেখছেন এই হাদিস যখন নবীজি বর্ণনা করছেন নবীজির হাতে লাঠি ছিল লাঠি দিয়ে নবীজি মাটিতে আঘাত করে বলেছিলেন হাদিহি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা তিনবার আঘাত করে তিনবার বলেছেন তৈবা হলো মদিনার আরেকটা নাম তৈবা মানে হলো পবিত্র নবীজি বলেছেন এটা আমার পবিত্র শহর এটা আমি রসুলের শহর এটা পবিত্র নগরী এই নগরীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কে নবীজি বললেন এখানে দাজ্জাল আসতে পারবে না মদিনা থেকে সে যখন ভেঙে যাবে তখন এই দাজ্জাল এক ঈমানদার যুবক হাদিসে এসেছে নবীজি বলেছেন ওই যুবক হবে দাজ্জালের সময় সবচাইতে শ্রেষ্ঠ মুত্তাকি যুবক সুবহানাল্লাহ ওই যুবককে দাজ্জাল আটকাবে দাজ্জাল আটকায় বলবে আমাকে চিনো আমি হলাম তোমার খোদা ওই যুবক তখন বলবে তুই খোদা না হুদা এটা আমি অনেক ভালো করে বুঝি তুই যে দাজ্জাল তোরে দেখেই আমি চিনে ফেলেছি এদের কথোপকথনের সময় আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যাবে দাজ্জাল তখন এদেরকে বলবে দেখো এই যুবক যে আমার সাথে কথা বলছে সে আমাকে রব মানে না আমি যদি তোমাদের চোখের সামনে তাকে মেরে ফেলি আবার যদি তাকে জীবিত করি তাহলে আমার ব্যাপারে তোমাদেরকে কোনো সন্দেহ থাকবে নাকি তারা বলবে না দাজ্জাল তখন সঙ্গে সঙ্গে এই যুবককে মেরে ফেলবে মেরে ফেলার পরে আবার সে জীবিত করবে জীবিত করার পরে যুবককে বলবে কি যুবক এবার তো বুঝছো আমি যে তোমার রব তখন যুবক বলবে তুই যে দাজ্জাল এটা এখন আরেকটু ভালো করে আমি বুঝতে পেরেছি তুই যে দাজ্জাল এটা আমি আরো ভালো করে বুঝতে পারলাম দাজ্জাল তখন তার অনুসারীদেরকে দাজ্জালের অনুসারী হবে কারা ৭০,০০০ ইহুদি হবে দাজ্জালের অনুসারী দাজ্জালের সৈনিক নবীজি আরো বলেছেন আরো কিছু গ্রাম্য মূর্খ মহিলারা দাজ্জালের অনুসারী হবে দাজ্জালের অনুসারীদের ব্যাপারে মহিলাদের কথা আসলো কেন কারণ দেখবেন মহিলাদের দিল একটু নরম একজন গণক যদি
কোনো বাড়িতে যায় দেখবেন পুরুষের আগে মহিলা চলে যায়, ভণ্ড বাবার কাছে পুরুষের আগে দেখবেন নারীরা আগে চলে যায়। এজন্য নবীজি বলেছেন দাজ্জালের খপ্পরে কিছু নারীও পড়বে। নবীজি বলেছেন ইমানদার পুরুষেরা তাদের নারীদেরকে ঘরের মধ্যে দড়ি দিয়া বেঁধে রাখবে যাতে করে এই নারীরা দাজ্জালের খপ্পরে না পড়ে। তাহলে বুঝেন কত ভয়ঙ্কর ফিতনার সময় আসবে। এই দাজ্জাল যুবককে যখন আবার জীবিত করবে তখন বলবে দেখছো আমার উপর ঈমান আনো, আমি তোমার রব। যুবক বলবে তুই যে আসলে এই দাজ্জাল, এটা আরেকটু ভালো করে এখন আমি বুঝলাম। তখন দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ভালো করে বাঁধো, একে প্রহার করো। এত মারার পরেও ওই যুবক দাজ্জালের ফিতনায় যখন পড়বে না, দাজ্জাল তখন বলবে করাত আনো। করাত আনার পরে ওই যুবকের মাথার উপরে করাত রেখে যুবককে দুই টুকরা করে ফেলা হবে। তার শরীরের দুই টুকরার মাঝখান দিয়ে দাজ্জাল হাঁটাহাঁটি করবে আর আশেপাশের লোকদেরকে বলবে দেখছো আমার কত পাওয়ার, দুই টুকরা করে দিলাম, এখন আমি তারে আবার জোড়া লাগাইয়া জীবিত করব। আবার জীবিত করবে তারপর বলবে দেখেছ দুই টুকরা করার পরেও আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, আমার উপর ঈমান আনো। যুবক তখন বলবে তুই যে আসলে এই দাজ্জাল, এটা এখন আরো ভালো করে বুঝলাম। তখন দাজ্জাল বলবে তাহলে এক কাজ করি, তোর মা বাবা যারা মারা গিয়েছে তাদেরকে আমি জীবিত করি, দেখ আমি যে তোর রব। তখন দাজ্জাল ওই যুবকের মা বাপকেও জীবিত করবে। তবে আপনারা ভুল বুঝবেন না, এত পাওয়ার আল্লাহ তাকে দিবেন না, বরং আসলে অন্যান্য দুইজন মানুষকে অন্যান্য দুইজন মানুষ জীবিত মানুষকে দাজ্জাল শয়তানের সুরতে, শয়তানের মাধ্যমে, জিনদের মাধ্যমে, শয়তানদের মাধ্যমে তার মা বাপের সুরত ধরাবে, বলবে এটাই তোর মা বাপ। কিন্তু যুবক বলবে তুই যে আসলেই গাদ্দার দাজ্জাল, এটা এখন আমি আরো ভালো করে বুঝতে পারলাম। দাজ্জাল এইভাবে করে ফিতনা ছড়াবে মানুষকে ঈমান হারা করার জন্য, বেঈমান করার জন্য গোটা দুনিয়া দেশে ঘুরে বেড়াবে। এই মাসিহুদ দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে যাবে, গোটা দুনিয়ার মানুষ যখন পেরেশান হয়ে যাবে, তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ঈসা আলাইহি সালামকে পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ, দুনিয়ার সকল নবী রাসূলদের ওফাত হয়েছে একজন নবী ছাড়া। কথাটা ভালো করে শোনেন, দুনিয়ার সকল নবী রাসূলদের ওফাত হয়েছে একজন ছাড়া, একজনের ওফাত এখনো হয় নাই, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তার এখনো মৃত্যু হয় নাই, তার এখনো মরণ হয় নাই, তাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। কেমনে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন শুনেন, ইহুদিরাম ঈসা আলাইহিস সালামের সময়ে জালিম বাদশার সাথে আতাত করলো। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা জালিম বাদশার কাছে কুৎসা রটনা করলো। বাদশা সিদ্ধান্ত নিল তাহলে ঈসা রূহুল্লাহকে আমরা ক্রুশবিদ্ধ করব, শুলে চড়িয়ে হত্যা করব। এজন্য বাদশা তার সেনাবাহিনীকে পাঠিয়েছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করলো। তিনি যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন তার বাড়িটাকে ঘেরাও করলো। ঘেরাও করার পরে ইহুদিরা ভেবেছিল এখন আমরা তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাব, তারপরে আমরা ক্রুশবিদ্ধ করব। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে ওই অবস্থায় ঘর থেকে আসমানে উঠায় নিলেন। ইহুদিরা যখন ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা ইহুদি ওই সৈন্যদের মধ্য থেকে একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কি চাইলে পারবেন না? তারা মনে করেছিল ওইটা ঈসা, কিন্তু আসলে ওইটা ঈসা না মিসা, কিন্তু তারা ভেবেছে এইটাই ঈসা, এই জন্য তারা তাকে ধরল। সে বলল আমি তো তোমাদের সৈনিক, তোমরা আমাকে নিয়ে কই যাও। কয় আর মিথ্যা বলিস না, তোর চেহারা সুরত ঈসার, তুই বলেছ আমাদের সাথে এসেছিস। তারা কোনো কথা শুনল না, ওই মিসাকে তারা নিয়ে গেল, মিস্টার মিসাকে নিয়ে গিয়ে তারা ক্রুশবিদ্ধ করলো। ইহুদি আর খ্রিস্টানরা পড়ে আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। আমরা মনে করি ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, ঈসা নবীর এখনো মরণ হয় নাই, কেন তার ওফাত হয় নাই? কারণ ঈসা নবী একটা দোয়া আল্লাহর কাছে বারবার করেছিলেন, আল্লাহ আমার পরেই শুনেছি আখেরে নবী আসবেন, এই নবীর উম্মতদের এত দাম, অন্যান্য নবীদের উম্মতের চাইতে এই নবীর উম্মতের দাম অনেক বেশি। তুমি আমাকে নবী না বানিয়ে যদি সেই নবীর উম্মত বানাতে তাহলে আমার জন্য সেটা ভালো হয়ে যেত, আমার জন্য সেটা সৌভাগ্যের হতো। তিনি এত ফরিয়াদ করছেন কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না। কিন্তু ঈসা নবীও নাছর বান্দা, তিনিও দোয়া থামান
দোয়া করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তার ফরিয়াদ কবুল করে জানিয়ে দিলেন ঠিক আছে ঈসা আমি তোমার দোয়া কবুল করলাম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে জানিয়ে দিলাম আমি তোমাকে আখেরি নবীর উম্মত বানাবো এইজন্য তার ওফাত হয় না আল্লাহ তাকে উঠায় নিয়েছেন দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা পেরেশান হয়ে যাবে সেই সময়ে দাজ্জালকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় আবার যিনি পাঠাবেন তিনি কে ইমাম মাহদী আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার পূর্ব দিকের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজে ইমামতির জন্য তিনি মসজিদে আসবেন বলেন তো কোন নামাজ আরো জোরে বলেন ফজরের নামাজের সময় সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমামতির জন্য তিনি আসবেন ইকামতের সময় হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে মসজিদের ছাদের উপরে আরোহণ করবেন সুবহানাল্লাহ তিনি যখন নিচের দিকে তাকাবেন তার মাথা আর দাড়ি থেকে টপ টপ করে পানি পড়বে মনে হবে যেন মাত্রই তিনি ওযু করে এসেছেন গোসল করে এসেছেন তাকে দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে ফেলবেন ইমাম মাহদী নামাজের ইমামতির জন্য মেহরাবে আসবেন তিনি পিছনে চলে যাবেন বলবেন আপনি আসেন আপনি এসে ইমামতি করেন ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন গোটা দুনিয়ার মুমিনদের আমির আপনি নামাজে ইমামতি করেন আজকে আমি মুসল্লি হব সুবহানাল্লাহ তিনি মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন নামাজ শেষ করার পরে তিনি বলবেন মসজিদের দরজাগুলো খুলে দাও যে দাজ্জাল গোটা দুনিয়াতে ফিতনা চালাচ্ছে সেই দাজ্জালের বিরুদ্ধে অ্যাকশন চালিয়ে তাকে কতল করার জন্য আমাকে পাঠিয়েছেন কে যখন দরজা খুলে দেওয়া হবে আশ্চর্য ব্যাপার দেখা যাবে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে মসজিদের বাহিরে হাজির কিন্তু দাজ্জাল তো জানে না ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে দাজ্জাল যখন ঈসা নবীকে দেখবে হাদিসে এসেছে নবীজি বলেছেন লবণ পানিতে রেখে দিলে যেমন লবণ গলে যায় লবণ পানিতে রাখলে থাকবে না গলে যাবে নবীজি বলেছেন লবণ পানিতে রাখলে যেমন লবণ গলে যায় ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল গলে যাওয়ার মতো অবস্থা হবে দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পালাতে থাকবে পালাতে 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 সে পাবে লুত পর্যন্ত যাবে বাবে লুত পর্যন্ত যখন সে যাবে ঈসা আলাইহিস সালাম তাকে পেছন থেকে ধাওয়া করে করে ধাওয়া করে করে ওই বাবে লুদে গিয়ে তাকে ধরবে এরপরে ঈসা আলাইহিস সালাম ওই বাবে লুদের মধ্যে তাকে কতল করবেন আল্লাহু আকবার এই বাবে লুদ এটা ফিলিস্তিনের অঞ্চল এখানে ইহুদিরা বর্তমানে সামরিক ঘাঁটি গেড়েছে দেখেন ওই তিনটা জায়গা হাদিসে আর এই যে বাবেল উদ সবগুলা ইহুদিরা দখল করে রেখেছে কেন কারণ ইহুদিদের আকীদা হলো তাদের ইমাম হলো দাজ্জাল এজন্য দাজ্জাল আসার আলামতের সব জায়গাগুলো তারা দখল করে রেখেছে তাদের বিশ্বাস আমাদের ইমাম সাহেব আসলে আমরা পৃথিবী শাসন করব ইহুদিদের ইমাম সাহেবের নাম কি জোরে বলেন আমাদের ইমাম সাহেবের নাম কি আরো জোরে বলেন দাজ্জালকে কতল করা হবে দাজ্জালের 70,000 ইহুদিদেরকে মুসলমানরা এমন কুপান কুপাবে এখন তো এই ইহুদির বাচ্চারা মুসলমানদের উপরে এত নিপীড়ন করছে এই ইহুদিরা সেদিন মায়ের খায়া দেয়ালের আড়ালে গাছের আড়ালে গিয়ে লুকাবে আল্লাহ তাআলা সেই দিন দেয়ালের গাছের এমনকি সকল বস্তুর জবান আল্লাহ খুলে দিবেন ওই দিন দেয়াল কথা বলবে বলবে হে আল্লাহর বান্দা আমার আড়ালে এক ইহুদির বাচ্চা আছে তারে শেষ করো গাছ কথা বলবে আমার আড়ালে এক ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো তাকে হত্যা করো এইভাবে করে গাছও কথা বলবে দেয়াল কথা বলবে ইট কথা বলবে আল্লাহু আকবার এইভাবে করে এই দাজ্জালকে কতল করা হবে কিয়ামতের বড় আলামত বলেছিলাম কয়টা 10টা জুড়ে বলেন কয়টা আজকে বলেছি কয়টা দুইটা এক নাম্বার বড় আলামত হলো এই বড় আলামতগুলো হবে আর কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে এক নাম্বার দাজ্জালের আগমন দুই নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন তিনি এসে দাজ্জালকে কতল করবেন তিন নাম্বার ইয়াজুজ মাজুজ আসবে এই ইয়াজুজ মাজুজের ব্যাপারে আমরা আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করলে নবীজি বলেছেন উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে এজন্য আপনারা এই প্রথম বা শেষের 10 আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন